হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন উবার বা পাঠাও কিভাবে আপনি বাসায় ডেকে আনবেন আই মিন আপনি কোথাও যেতে চাচ্ছেন তো অনেকেই হচ্ছে এই জিনিসটা পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সহজ এবং ইজিভাবে দেখাবো কিভাবে আপনি পাঠাও বা ওবারে কল করে বাইক অথবা গাড়ি দুইটাই হচ্ছে আপনি বাসায় নিয়ে আসতে পারেন সেটা আপনাকে এখনই দেখাবো তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে এসে আপনাকে ওবার বা পাঠাও অ্যাপ ইনস্টল করে সেটাকে সাইনিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উবার উবারটা চলে আসছে আমার অলরেডি ইনস্টল করা আছে যার জন্য কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনি যদি এটা ইনস্টল করে না থাকেন তখন কিন্তু এখানে ইনস্টল দেখাবে তো আমি যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন এরপরে অ্যাপটা ওপেন করবেন মানে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার হোম পেজটা ঠিক এভাবে দেখা যাবে এখন আপনি কোথায় যাবেন বা কিভাবে আপনি গাড়ি বা বাইক আপনার বাসার কাছে ডেকে আনবেন সেটাই দেখাচ্ছি খুবই সিম্পল আমি ওবার অ্যাপস দিয়ে দেখাচ্ছি ওবার পাঠাও ওভাই যত অ্যাপ আছে এই ধরনের সব অ্যাপের সিস্টেম কিন্তু এই একই তো এই যে উপরে বারের মতো একটা আইকন আছে এবং লেখা আছে হোয়ার টু মানে আপনি কোথায় যাবেন তো তার জন্য আপনাকে হচ্ছে এখানে সার্চ করতে হবে সার্চ বারে চাপ দিতে হবে এখন ফর এক্সাম্পল আপনি মোহাম্মদপুরে আছেন আপনি যাবেন হচ্ছে গুলশানে তখন গুলশানে যাওয়ার জন্য আপনাকে এই সার্চ বারে গিয়ে লিখতে হবে গুলশান এই যে আমি জিইউএল লেখার সাথে সাথেই কিন্তু এই যে দুই নাম্বারে চলে আসছে গুলশান ওয়ান ফর এক্সাম্পল ধরেন আপনি গুলশান একে যাবেন এখন তাইলে এই গুলশান একের উপরে টাস করতে হবে ও আরেকটা জিনিস বলি অবশ্যই কিন্তু আপনার ডাটা ওপেন থাকতে হবে এবং একই সাথে লোকেশন ওপেন থাকতে হবে যেমন আমি কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন লোকেশন এবং ডাটা দুইটাই কিন্তু ওপেন করে রেখেছি এখন আমি গোলশান একের উপরে টাস করব। এই যে দেখেন বন্ধুরা আমি টাস করার সাথে সাথে কিন্তু হোম পেজটা চেঞ্জ হয়ে ঠিক এভাবে চলে আসবে এখন আপনি কিসে যাবেন গাড়িতে যাবেন না বাইকে যাবেন না সিএনজিতে যাবেন এটা ডিসাইড করবেন আর যদি গাড়িতে যান তাহলে গাড়ির কিন্তু আবার দুই তিনটা কোয়ালিটি আছে। যেমন ওবার এক্স ওবার প্রিমিয়াম এবং ওবার এক্সেল এই যে মানে গাড়িগুলো এক একটা গাড়ির ভাড়া কিন্তু এক এক রকম দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি থেকে গাড়িতে যদি যান তাহলে সব থেকে কম ভাড়া হচ্ছে ওবার এক্সে ওবার এক্স গাড়িগুলো হচ্ছে উনিশশো সাল থেকে দু সালে যে গাড়িগুলো সেই গাড়িগুলোই হচ্ছে ওবার এক্সের আওতায় পড়ে আর ওবার প্রিমিয়াম মানে একটু ভালো গাড়ি এবং ভাড়াটাও কিন্তু ওবার এক্সের থেকে একটু বেশি আর ওই একই জায়গায় বাইকে যেতে পারবেন মাত্র একশো টাকায় আর ওবার এক্সেল মানে নোয়া টাইপের যে গাড়িগুলো আছে এই যে সাতজন চড়া যায় একসাথে এই গাড়িগুলো তো সেটার ভাড়া ওভার প্রিমিয়ামের থেকে আরেকটু বেশি তো আমরা সাধারণত হচ্ছে ওভার এক্স বা ওভার প্রিমিয়াম গাড়ি হলে এই দুইটাই চলাচল করি ওভার প্রিমিয়াম খুবই ভালো গাড়ি ওভার এক্সও একেবারে যে খারাপ সেটাও কিন্তু না তো আপনি হচ্ছে যেটাই যেতে চান ঠিক সেটার উপরেই ক্লিক করবেন ফর এক্সাম্পল আমি ওভার এক্সে করেই যেতে চাই যেহেতু গুলশান একে ধানমন্ডি থেকে হচ্ছে সরি মোহাম্মদপুর থেকে ভাড়া দেখাচ্ছে তিনশো টাকা তো আমি উবার এক্সে করেই গুলশান একে যাব এখন তার জন্য এটার উপরে টাস্ক করতে হবে আমি টাস্ক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ওবার এক্স ভাড়া দেখাচ্ছে বিডিটি তিনশো টাকা এখন আপনি ক্যাশে পেমেন্ট করলে এখানে ক্যাশ সিলেক্ট করা আছে চাইলে আপনি হচ্ছে বিক্যাশ অ্যাড করে নিতে পারবেন বা আপনার কার্ড অ্যাড করে নিতে পারবেন ব্যাংক কার্ড যেটা আছে সেটা থেকেও পে করা যায় বাট আমরা সাধারণত ক্যাশ আর বিকাশ দুটাই পে করে থাকি তো আমি বেশিরভাগ হচ্ছে ক্যাশ ইউজ করি সরাসরি ক্যাশে পে করে থাকি এরপরে হচ্ছে যে সয়েস ওভার এক্স এটার উপরে মানে নিচের দিকে যে কালো লেখাটা এটার উপরে একটা টাচ করতে হবে এই যে দেখেন টাচ করার সাথে সাথে এই যে পিক আপ হার হ্যাঁ পিক আপ হার লেখাটা চলে আসছে এখন আমি এই মুহূর্তে আসি হচ্ছে শেখেরটাকে ট্যাক এখন এই যে কনফার্ম পিক আপ কনফার্ম পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম সার্চ করতে শুরু করবে কনফার্ম ইউ ট্রিপ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এখন যে কোনো একটা লোক এই কলটা রিসিভ করবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সার্চ করে কিন্তু অলরেডি একজনকে পেয়ে গিয়েছে এবং সে কিন্তু আমার ফোনটা রিসিভ করেছে এই যে গাড়ির নাম্বার এবং ড্রাইভার সাহেবের একদম চেহারা সহ কিন্তু এখানে দেখা যাবে সে যে গাড়িটা নিয়ে আসবে সেটার নাম্বারও কিন্তু দেখা যাবে আবার অনেকে আছে ডিসিশন চেঞ্জ করেন তো রাইড ক্যান্সেল করতে চান তখন এই যে রাইডটা চাইলে তখন আপনি ক্যান্সেলও করে দিতে পারবেন যদি আপনি যেতে না চান তো এইভাবেই হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনি কিন্তু লাইভ তাকে ট্র্যাক করতে পারবেন দেখতে পারবেন যে কিভাবে সে আপনার বাসায় চলে আসে যে দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি আমাকে ফোন দিয়ে দিয়েছে আপনি তাকে ওবারের জন্য কল করার সাথে সাথে সে যদি অ্যাকসেপ্ট করে আপনিও তাকে ফোন দিতে পারবেন এবং সেও কিন্তু আপনাকে ফোন দিতে পারবে আবার চাইলে ট্রিপটা ক্যান্সেলও করে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন জাস্ট সিম্পল অ্যাপটা ইনস্টল করবেন এরপর সাইনিং করার পরে হোয়ার টুতে বা এই বারটায় গিয়ে সার্চ করবেন যে আপনি কোথায় যাবেন দেন আপনি কনফার্ম করবেন সাথে সাথে দেখবেন যে কেউ না কেউ হচ্ছে আপনার ফোন রিসিভ করে আপনার লোকেশনে চলে আসবে খুবই সিম্পল এবং কয় টাকা ভাড়া আসছে সেটাও কিন্তু অ্যাপের ভিতরেই দেখাবে তো আপনি নামার পরে হচ্ছে এটা আপনার ডিসপ্লেতে শো করবে দেন আপনি ভাড়া দিয়ে গাড়ি থেকে বা বাইক থেকে নেমে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ